ছবি জঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল ওপার বাংলা সিনেমাতে কাজ করবেন পরিমণি। তবে পারিবারিক ব্যস্ততায় ব্যাটে বলে মিলছিল না সময়। এবার সেই ব্যস্ততা কাটিয়ে ওপার বাংলা সিনেমাতে কাজ করতে যাচ্ছেন পরি। বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। সম্প্রতি ছেলে পদ্মকে নিয়ে ওপার বাংলাতে ঘুরতে গিয়েছিলেন বর্তমান সময়ের দর্শকপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। তখনই মিডিয়াপাড়ায় গুঞ্জন উঠেছিল কলকাতা সিনেমাতে কাজ করতে চলেছেন পরি। এবার সেই খবরেই সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই, জানালেন খুব শীঘ্রই সিনেমার শুটিং শুরু হবে। ওপার বাংলা একটা সিনেমা আমি করছি, এইটুকু এখন এত মিথ্যা কথা তো আসলে বলা যায় না যে আমি এমনি এমনি ঘুরতে গেছিলাম। তো এইটুকু আমি বলতে চাই, এই সুখবরটা অবশ্যই আমি দিতে চাই যে আমি একটা ওপার বাংলা সিনেমাতে কাজ করছি। সেটা সাইনিং ছিল, সাইনটা করে কেবল আমি আসলাম, এসে অ্যাওয়ার্ডটা নিলাম, আমি অনেক খুশি, এই তো। কিন্তু বাকি ডিটেলস কথা আমি এক্ষুনি বলতে পারছি না। আমরা আর একবার একত্রিত হব, ভীষণ একটা উৎসব মুখের পরিবেশেই আসলে আমরা ঘোষণা করতে চাই। সিনেমার নাম ফেলু বক্সি। এ মাসেই শুরু হবে সিনেমার শুটিং। সিনেমাটিতে পরিমণির বিপরীতে থাকছেন অভিনেতা সোহম চক্রবর্তী। এটি একটি থ্রিলারধর্মী সিনেমা। পরিমণির চরিত্রের নাম লাবণ্য। ওপার বাংলাতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মন কতটুকু জয় করতে পারে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।